কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেঈমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দ রাখার দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়, পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্যে অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলিয়েন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক থেকে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বুঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরও ছেলে মেয়ে সুখে থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্র বিচার করে, আফসোস তাদের জন্যে। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনে দুপাতের মতো, বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথাই আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতে এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। 35 বছর পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল, বরং তখন আরও সৌন্দর্য বাড়ে। একটা 18 বছর মেয়ের চেয়ে 35-এর বেশি বয়সী নারী ভালোবাসার ক্ষমতা বেশি। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবে সম্পর্ক জড়িয়ে, নয়তো তোমার দুদিনের টাইম পাস। একজন হাসিখুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তী তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না। কি জানেন তো, সেই মানুষটাই আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। মানুষ নিজের বলতে কি আছে, জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা। সে যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে, তবে এত কিসের অহংকার? যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি সারা পৃথিবীতে অচল, দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষেরাই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। জেনে রাখা ভালো,
ব্যয় করো আয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ় চিত্রে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে, কখনো দুশ্চিন্তা করো না, যদি চিন্তা করতে হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। এখনকার মানুষ নিজের খাবে, নিজের পরবে, শুধু নিজের ভালোটা দেখবে, অন্য থেকে সাহায্য নেবে কিন্তু অন্যকে সাহায্য করবে না। এরা নিজের ছাড়া কোনো কিছুই বোঝে না। মানুষ আমি একটাই, তবে ব্যক্তিভাবে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদ মেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো আমি খুব রোমান্টিক, আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক, অনেকের কাছে খুব ভালো এবং ভদ্র মানুষ, আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই। রূপ, যৌবন, অর্থ, ওইসব আপনার সামরিক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরও সকলের স্মৃতিতে থেকে যাবে। বাস্তব, সত্য, মিথ্যা, মানুষ তেলা মাথায় তেল দেয়। সত্যের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। যার অর্থ আছে তার পাশে সবাই যায়, অর্থ নেই তার পাশে কেউ নেই, এটাই বাস্তব। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়, কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিক এই সাদা চামড়ার দিকেই ছুটে। বড্ড বেশি মন খারাপ হলে দু ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন, এটাই অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি গুণ কষ্ট হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে, আর তখন ছড়ি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় আর কিছু নেই। স্ত্রী সোয়া পেলে স্বামীর সব ক্লান্তি দূর হয়ে যায়, এটা রবের একটি রহমত। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন, দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। মেয়ের সাথে এক মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কি না, দেখুন সে আপনার কথা এড়িয়ে চলার চেষ্টা করে কি না। যদি সে কথা বলার সময় অমনোযোগী হয় তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ, তিনটা জিনিস হারানো ঠিক না। শান্তি, আশা, সততা,
তিনটা জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। ভালোবাসার মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্যে, আঘাত করার জন্য নয়।